শাহজাহানের ডেরায় বোমা আগ্নেয়াস্ত্র অস্ত্রের বিপুল সম্ভার, উদ্ধার করল সিবিআই। শুক্রবার সকালেই সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খানের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের মজুদ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আবু তাহের মোল্লার বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার করা হল এই বস্তা ভর্তি বেআইনি অস্ত্র। তবে সেগুলো সক্রিয় কি নিষ্ক্রিয় তদন্তকারীরা তা দেখে নিতে চাইছে, ফলে আবু তাহের মোল্লার বাড়ির 100 মিটারের মধ্যে যেতে দেওয়া হচ্ছে না কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে। 1 জুন শেষ পর্বে বসিরহাট সহ বিভিন্ন লোকসভার ভোট হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ বলুন, 9749 96। আজই রাজ্যের উত্তর অংশে 3টি লোকসভায় হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন। এই দিনই রাজ্যের দক্ষিণ প্রান্তে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র। আর এমন এক অঞ্চল থেকে অস্ত্র উদ্ধার হলো যা ইতিমধ্যেই গোটা দেশে কুখ্যাত, সেই সন্দেশখালীর আগারহাটি অঞ্চল। মাস দেড়েক আগেই যে আগারহাটি অঞ্চল উত্তাল হয়েছিল সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনে। নারী নির্যাতন, জমি দখল, বেআইনি ভেড়ি তৈরি, সাধারণ মানুষের সম্পত্তি থেকে সম্মান লুট, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, এমন একাধিক অপরাধের ঘটনার প্রতিবাদে ঘটেছিল বাংলার নারী শক্তির জাগরণ। তারাই রুখে দাঁড়িয়েছিলেন শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস নেতা সন্দেশখালীর ডন শেখ শাহজাহান ছিল তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য। 5 জানুয়ারি যার বাড়িতে রেশন দুর্নীতির তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। 5 জানুয়ারির পর 141 দিন কেটে গেছে, সন্দেশখালী থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র যা মজুদ করা ছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হাফিজুল খানের আত্মীয় আবু তাহের মোল্লার বাড়িতে। যে হাফিজুলের নাম শাহজাহান গ্রেফতারের আগে বারবার উঠে এসেছে, সন্দেশখালীর মা বোনেরাই জানিয়েছিলেন শুধুমাত্র শেখ শাহজাহান শিবু হাজরাদের নাম আসছে কেন, আবু তাহের মোল্লা হাফিজুল খানদের ধরা হচ্ছে না কেন। এবার সে বাড়ি থেকেই উদ্ধার হলো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই 10 জনের একটি দল 7 সকালেই হানা দেয় সেই হাফিজুলের বোনের বর আবু তাহের মোল্লার বাড়িতে। সেখানে আর্মস ডিটেক্টর স্ক্যানার নিয়ে তল্লাশি চালাতে গিয়েই ভেতরের একটি ঘরের মেঝে থেকে সন্দেহ হয় সিবিআই আধিকারিকদের, মেঝে ঘুরতে বেরিয়ে পড়ে অস্ত্রাগার। গোটা ঘটনায় কড়া নিন্দা করেছেন বিরোধীরা। দেশ খালি বহুত হি খতরনাক মোড় পে যা রহে হ্যায়, পহলে তো ইতনে কন্ট্রোভার্সি হুয়া, মহিলাও কে সাথ রেপ तक के मामले आए, उसके बाद ड्रग्स का रैकेट वहां पे आया, उसके बाद ये आर्म्स। और याद रखिएगा जो इन्फॉर्मेशन आ रहा है, जो आर्म्स रिकवर्ड हुए है उसमें ज्यादातर आर्म्स मेड इन फॉरेन है, यानी बाहर से मंगवाया गया है। तो ये सवाल उठ रहा है कि संदेशखाली जैसी ऐसी छोटी जगह पे ये आर्म्स क्यों रखे गए थे, किस लिए, क्या कारण है। तो इसको जो भारत की सुरक्षा के साथ जुड़े हुए जितने भी एजेंसीज है सबको चाहिए इसको तय तक इन्वेस्टिगेट करें। हथियार की जखीरा बरामद हुआ है, एक टीएमसी के लीडर के रिलेटिव के घर से हुआ है, तो क्यों एक लाके रखा गया था तो वो लोग ही बता पाएंगे। इसको पकड़ के संदेशखाली के जो बेताज बादशाह रहे हमारे शेख शाहजान, इनको पकड़ना चाहिए। पुलिस पश्चिम बंगाल पुलिस की कोई प्रोफेशनलिज्म नहीं है, कुछ नहीं कर सकते, उसमें हिम्मत ही नहीं है, ना उनके पास फैसिलिटीज है, ना कुछ है, ना इक्विपमेंट है, कुछ नहीं है। নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনা পোস্ট করে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, সন্ত্রাসের নেটওয়ার্ক ভেঙে ফেলার এটাই সময়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডে তদন্তভার হাতে পাওয়ার 40 দিনের মধ্যে গতকাল বৃহস্পতিবারই প্রথমবার এফআইআর করে সিবিআই। সন্দেশখালী বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই এই মামলা। সেখানকার বাসিন্দাদের জমি দখল, যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের জন্য করা হয়েছে এই মামলা। আর তারপর দিনই সন্দেশখালী থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র। মাধ্যম ব্যুরো রিপোর্ট।